বন্ধুরা তোমাদেরকে সোমস ক্লাসরুমে আবারও স্বাগত তো আজকে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে থামনেলে যে আমরা কবে স্কুল খুলবে এই বিষয়টা নিয়ে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো তো কথাটা বলার আগে আমি পাঁচটা মিনিট তোমাদের হাতে নিতে চাই এবং একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করে দিতে চাই কৌস্তব স্যার আগে আমাদের চ্যানেলের মেম্বার ছিলেন বর্তমানে উনি আর অফিসিয়াল আমাদের কোনো মেম্বার নন তাই যদি কোনো নোট সংক্রান্ত কোনো বিষয় হয় তো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আর অন্য কোনো নাম্বারে নয় স্ক্রিনে যে নাম্বারটা উঠছে নোটস যদি তোমরা কিনতে চাও ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্সের বিষয়ে যদি কোনো নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে আর অন্য কোনো স্যারের সঙ্গে নয় বা অন্য কারোর সাথে নয় ঠিক আছে আর আমাদের মানে আমার নাম্বার ছাড়া বা আমাকে ফোন না করে তোমরা যদি অন্য কারোর কাছ থেকে নোটস কেনো বা যদি তোমরা কোনো নকল নোটস পাও বা যদি তোমরা টাকা পেমেন্ট করে নোটস পাচ্ছ না এর দায় কিন্তু সোমস ক্লাসরুম নেবে না কারণ নোটসের জন্য আমি কিন্তু কালকেই আমাদের যে থামনেল আমাদের যে কমিউনিটি ট্যাব আমাদের যে বিভিন্ন যে ভিডিও বা আমরা হচ্ছে ফেসবুকে সব জায়গায় আমরা জানিয়ে দিয়েছি যে শুধুমাত্র নোটস্কেনার বিষয় হলে আমার সঙ্গে যোগাযোগ করবে অন্য কারোর সাথে নয় তো নোটসের বিষয়ে তো গেলো এবার আসি মেন কথা সেটা হচ্ছে দেখো তো এটা তো গেল হচ্ছে তোমার নোটসের বিষয় এবার আসি মেন কথায় যেটার জন্য তোমরা এই ভিডিওটা দেখছো যে কবে তোমাদের হচ্ছে স্কুল খুলবে তাই তো এই বিষয়টার জন্য দেখো এখানে যে পার্থ চট্টোপাধ্যায় আগে আমি আমি একটা কথা বলে রাখি যে এই যে ভিডিওটা দেখছো তার সাপোর্ট হিসাবে তোমরা জানো যে আজও পর্যন্ত সোমস ক্লাসরুমে যা ভিডিও আপলোড হয়েছে তার একটা প্রমাণ সহ আমি আপলোড করে থাকি সে যে কোনো জিনিসের প্রমাণ আমার কাছে রেডি থাকে তারপরে আমি সেটার উপর ভিডিও আপলোড করি তো এই যে আমি জিনিসটা ভিডিওটা দিচ্ছি এটারও আমার কাছে প্রমাণ রয়েছে এবং প্রমাণ হিসাবে আমি তার যে লিঙ্কটা দুটো দুটো বিখ্যাত নিউজ পোর্টালের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ওই মানে ইয়েটা দেখে নিতে পারো নিউজটা দেখে নিতে পারো যে আমি এখানে যে কথাগুলো বলছি তার সত্যতা তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারো তো মেন জিনিসটা আমি ফিরে আসি সেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় আমাদের শিক্ষামন্ত্রী যিনি যা বলেছেন যে পয়লা অক্টোবর থেকে স্কুল খোলার বিষয়ে তিনি যেটা বলছেন যে পরিকল্পনা ছাড়া শিশুদেরকে এখন বিপদের মুখে ঠেলে স্কুলে পাঠানোটা সম্ভব নয় তাই কেন্দ্র অনুমতি দিলেও পুজোর আগে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে তো এটা হচ্ছে সবথেকে বড় নিউজ আর বুধবার শেষ হচ্ছে স্কুল বন্ধ রাখার মানে যে মেয়াদটা দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে যে বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে তো যেহেতু বুধবার কালকে মানে আর কি আজকে যেহেতু বুধবার আজকে পড়েই যাচ্ছে সেই জন্য দেখো যে আজ আগে থেকেই উনি ইঙ্গিত দিয়েছেন যে এই অক্টোবরের মধ্যে বা পয়লা অক্টোবরে কোনো স্কুল খোলার সম্ভাবনা নেই অন্তত পুজো পর্যন্ত তো কোনো স্কুল খোলার সম্ভাবনা নেই ঠিক আছে স্কুল খোলা থাকলে তার যে যখন স্কুল খোলা হবে তার জন্য যে স্বাস্থ্যবিধি মেনে যে তার মানে ওনারা কাজ করবেন সেই বিষয়ে তিনি জানিয়েছেন এবং পরিকল্পনা ছাড়া মানে শিশুদেরকে স্কুলে পাঠানোটা মানে সম্ভব নয় ঠিক আছে যার ফলে পনেরোই অক আচ্ছা আর একটা কথা তোমাদের কাছে জানিয়ে রাখি যে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ ঠিক আছে তো স্কুল শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে যে একাদশ শ্রেণীর ভর্তি সময়সীমা বাড়ানো হয়েছে এবং যার ফলে পনেরোই অক্টোবর পর্যন্ত একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া চালু করা হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন পনেরোই অক্টোবর পর্যন্ত করা যাবে মানে যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট যারা ক্লাস ইলেভেনে নতুন ভর্তি হতে চাইছো তাদের যে রেজিস্ট্রেশন বা তাদের যে ভর্তির যে প্রক্রিয়াটা সেটা আপ টু ফিফটিন্থ অক্টোবর অর্থাৎ পনেরোই অক্টোবর পর্যন্ত করা হবে তো যারা ইলেভেনের ছাত্রছাত্রী তাদের জন্য খুব ভালো নিউজ এটা তোমরা পনেরোই অক্টোবর পর্যন্ত সুযোগ পেয়ে যাচ্ছ তাহলে সুযোগটাই কাজে লাগাও আর যারা স্কুলের বিষয়ে যারা জানতে চাইছো অন্যান্য ক্লাস তাদের জন্য বলেই দিলাম যে স্কুল মানে আপাতত পুজোর আগে পর্যন্ত তো খোলার কোনো নির্দেশ নেই এটাই আমরা নিউজ পোর্টাল থেকে দেখতে পাচ্ছি যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা সব জায়গায় পাচ্ছি সেই লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চাইলে নিজেরা চেক করে নিও অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক পেস করে দিও ওকে